আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব পেস্টিং আইসি কিভাবে রিমুভ করতে হয়। তো অনেক ভাইরাই আছেন পেস্টিং আইসি রিমুভ করতে যেয়ে অনেক ভয় পান। তো আলহামদুলিল্লাহ আজকে আমি মনে করি, আজকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনারা যে কোনো পেস্টিং আইসির কাজগুলো ইজিভাবে করতে পারবেন। তো আমরা আজকে কি শিখতেছি? পেস্টিং আইসি রিমুভ। কি আইসি? পেস্টিং আইসি রিমুভ। তো পেস্টিং আইসির কিভাবে গ্লুগুলো কাটিং করতে হয়, কিভাবে আপনার পেস্টিং আইসি তুলতে হয়, মাদারবোর্ড থেকে কোনো প্রকার প্রিন্ট নষ্ট হবে না। তো সেই জন্য আমরা একটা এইভাবে আর্ট নাইফ নিয়ে নেব, যে মাথাটা হতে হবে একদমই খুবই পাতল, এবং আরাকুলের যে আর্ট নাইফটা দেখতেছেন এটা খুবই একদম কির মতো, ব্লেডের মতো নাকি? ব্লেডের মতো। তো আমরা এখানে প্রথমত আমরা যদি পেস্টিং আইসি গুলো রিমুভ করতে যাই, তাহলে আমরা 280 দিয়ে প্রথমে পেস্ট গুলো কাটিং করব। কত? 280 দিয়ে প্রথমত আমরা পেস্ট গুলো কাটিং করব। এই যে সাইডের যে আঠা গুলো দেখতেছেন, এগুলো কিন্তু এক ধরনের আঠা, ঠিক আছে? এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে কাটিং করতে হবে। তবে আপনি যদি ভালোভাবে করতে পারেন কাটিং, তাহলে আশেপাশের এই আসলে এই পেস্টিংগুলো কাটিং করতে হয় কিসের জন্য জানেন? আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট দেখতেছেন? হ্যাঁ, জি জি জি। এই কম্পোনেন্টগুলো যাতে কইরা আমার এই আইসি যখন তুলবো তখন জানি এই কম্পোনেন্টগুলো আইসির সাথে না উঠা যায়, ঠিক আছে? ঠিক আছে। এই জন্য আমাদের এই পেস্টগুলো কাটিং করতে হবে। জি। তো আমরা আস্তে আস্তে পেস্টগুলো কাটিং করতেছি, আর এইগুলো কিন্তু হোয়াইট পেস্টিং। সবচাইতে মাদারবোর্ডের ভিতরে হোয়াইট পেস্টিং যে আইসিগুলো থাকে এগুলো কিন্তু সবচেয়ে খারাপ পেস্ট, ঠিক আছে? জি জি। তাহলে আমরা এখানে একটু হালকা পরিমাণ পেস্ট নিয়ে নিয়েছি, আর সবচেয়ে ভালো মানের পেস্টগুলো আপনারা ব্যবহার করবেন পেস্টিং আইসি তোলার ক্ষেত্রে। যদি পেস্ট যদি ভালো হয় তাহলে আপনার আইসি তুলতে খুবই সহজভাবে হবে। তো আগে আমরা এখান থেকে যে ইএমএমসি আইসিটা আছে এটা তুলে নেব। কোনটা? ইএমএমসি আইসি। আর মাদারবোর্ডে কোনো প্রকার আপনি একভাবে রাইখে রাখবেন না, তাহলে মাদারবোর্ড ফুইলা উঠবে। আপনি বারবার হটগানটা কি করবেন? লাড়া দেবেন, বারবার লাড়া দেবেন, বারবার লাড়া দেবেন। আর একটা যে কোনো একটা কোণা থেকে আপনি আস্তে আস্তে আপনার যে আর্ট নাইফটা আছে আর্ট নাইফটা ঢোকানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে দেখতেছেন আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই আইসির ভিতরে কিন্তু আর্ট নাইফটা ঢোকানোর চেষ্টা করতেছি। আর আমি মাদারবোর্ডটা একদম দেখবেন, আইসি আমরা আইসি তুলতে পারবো, সবাই পারবো পেস্টিং এসের কাজ করতে, কিন্তু একটু টাইমের ব্যাপার, সবার একটু টাইম লাগে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আর্ট নাইফটা ঢোকানোর চেষ্টা করতেছি, দেখবেন একটা বলও মিসিং হবে না ইনশাআল্লাহ। আস্তে আস্তে কাজ করলে প্রতিটা কাজই আমাদের হবে। এখানে যে একটা দুইটা যে ক্যাপাসিটার দেখতেছেন, অনেক সময় হয় কি এই ক্যাপাসিটারগুলো আপনারা এখান থেকে তুলে নিতে পারেন, কারণ ক্যাপাসিটার তুলে একটা পাশে রেখে দিতে পারেন, এটা হলো একটা টেকনিক, ঠিক আছে? পরবর্তীতে আবার ক্যাপাসিটারটা আমরা লাগাতে পারবো নাকি? এ পাশেও একটা ক্যাপাসিটার আছে, এটাও আমরা তুলে নিই। এই ক্যাপাসিটারগুলো আমরা তুলে একটা সাইডে রাখি, ঠিক আছে? পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা লাগাই নিলাম, যাতে করে আমাদের এই আইসিটা তোলার জন্য সুবিধা হয়। এই জন্য মূলত আমাদের ক্যাপাসিটারগুলো তোলা হইতেছে। এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারটা আমরা একটা সাইড করে রাখি, ব্যাস, ঠিক আছে? এখন আমরা এখানে আর্ট নাইফ দিয়ে, এখানে সুন্দরভাবে আর্ট নাইফ দিয়ে এটা তুলে নেব ইনশাআল্লাহ। আস্তে আস্তে করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পেস্টিং আইসিটা খুব সুন্দরভাবে কি ঠিক আছে। তো এখন আমাদের যে সিপিইউ আইসিটা আছে, যে পাশে দেখতেছেন সিপিইউ আইসি, সিপিইউ আইসিটা আমরা সেমভাবে আস্তে আস্তে করে আমরা এখানে পেস্ট দিব। হালকা হালকা পেস্ট দেওয়ার পর আমরা আস্তে আস্তে করে আইসির উপরে হিট দেবো। তবে হিটের ব্যালেন্স যদি সঠিক রাখতে পারেন আপনার কোনোভাবেই কিন্তু পেস্টিং আইসির একটা বলও মিসিং হবে না, ঠিক আছে? তো আমরা আবারও খুবই সাবধানতার সহিত এখানে আর্ট নাইফটা ঢোকানোর চেষ্টা করব, কোনো তাড়াহুড়ো নাই আমাদের। আর আমাদের হটগানে হিট আছে যে 380, আর বারবার এভাবে একদম হটগানটা আইসির সাথে লাগাই লাগাই হিট দিতে হবে। হটগানটা কি করব, একদম আইসির সাথে লাগাই লাগাই হিট দেব। এরপরে আমরা আস্তে আস্তে প্রবেশ করাবো, কিন্তু দেখেন এই আশেপাশে যখন দেখবেন রাঙগুলো গইলা গেছে, ঠিক আছে, রাঙগুলো গইলা গেছে, তখনই আমরা আমাদের আর্ট নাইফটা আইসির ভিতর চেষ্টা করব, তাহলে আমাদের আইসিটা সুন্দরভাবে উঠে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তো আমরা ট্রাই করে আস্তে আস্তে, তো আপনি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো হিট দেবেন। কত? 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো হিট দেবেন, কিন্তু টেম্পারেচার
আর সবসময় হাতটা এভাবে লাড়াবেন, তাহলে টেম্পারেচারটা সঠিকভাবে আইসির উপরে পড়বে, আর আইসির উপরে একদম লাগাই লাগাই আপনি হিটটা দিতে হবে, ঠিক আছে। আর সবচেয়ে খারাপ পেস্টই হলো হোয়াইট পেস্টিং, কিন্তু আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন দেখবেন সব কাজগুলো আপনি পারতেছেন, কারণ ধৈর্য এবং ইচ্ছা শক্তি শক্তি থাকে, ইচ্ছা শক্তি ইনশাল্লাহ আপনার কাছে পেস্টিং এসে আসলে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এরম আস্তে আস্তে একটু পেস্ট দিয়ে নিই হালকা, মাদারবোর্ড স্যামসাং এর মাদারবোর্ড কিন্তু বেশি হিট পড়ে গেলে ফুইলা ওঠে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এর একটা টাইম আছে, এই টাইম অনুযায়ী যদি কাজগুলো করেন একদম সুন্দরভাবে কিন্তু আইসি তোলা যায়। তো আমি ঢোকানোর চেষ্টা করতেছি না, আমি কোনো এখানে জোর করবো না, একদম যখন আর কাজ হইব তখন আমার এমনিতেই আপনাই ঢুকে যাব। আমি একটু একটু চেষ্টা করতেছি, দেখতেছি যে আসলে বলগুলো ভিতরে গলছে কিনা, কারণ এর ভিতরে আঠা দেওয়া থাকে, এমন আঠা যে আঠাগুলো একদম শক্ত করে আইসিগুলোকে ধরে রাখে। দেখেন আমার আপনি পিজিভাবে ঢুকে যেতেছে না, না জোর করতেছি, না না এইভাবেই রাখতেছি, কোনো এখানে জোরের সিস্টেম নাই। আপনি জোর করবেন তো আপনার লস, আপনারই লস, কারণ কাস্টমারের কাজ যদি ভালোভাবে করতে পারেন তো আপনার কাছে কাস্টমার প্রতিনিয়তই আসবে। আর পেস্টিং আইসি কন নন পেস্টিং আইসি কন সবচেয়ে আমাদের বড় কষ্টই হয় পেস্টিং আইসির কাজ করতে, কিন্তু যারা করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের আর কোনো কি হয় না, কষ্ট হয় না, কারণ নতুন অবস্থায় কাজ করতে গেলে একটু কষ্টের মুখোমুখি হতেই হবে, তবে প্র্যাকটিসের উপরে থাকতে হবে। এখান থেকে যাওয়ার পর আপনারা সবাই প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। তো দেখেন আমি কিন্তু আপনাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ইজিভাবে ঢুকে গেছে, আর আমি কিন্তু কোনো জোর করি না, দেখেন একদম সুন্দরভাবে উঠে গেছে, কোনো জোর করছি না না একদম। দেখেন আমাদের যে পেস্টিং আইসিগুলো আছে একদম কত সুন্দরভাবে উঠে গেছে, আর একটা বলও কিন্তু এখান থেকে মিসিং হয় না, দেখছেন একটা বলও কোনো কোথাও থেকে মিসিং হয় নাই। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর পরেই বুঝিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি, দেখতেছেন আমাদের কিন্তু পেস্টিং আইসিটা একদম এখান থেকে সবগুলো আস্তে আস্তে করে আমরা উঠে এনেছি। এভাবে করে কিন্তু আপনার পেস্টিং আইসির কাজগুলো করতে পারেন, তবে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে পেস্টিং আইসির কাজের ক্ষেত্রে। আর আমাদের এখানে যদি ট্রেনিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।